নমস্কার, আমি তোদনা। আপনাদের যখনই কিছু মনপসন্দ খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালির রান্নাবান্না আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, এবং আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন। আজ আমি বানাবো নিরামিষ আলু পটলের রসা। এটা আপনারা ভাত বা রুটির সাথে পরিবেশন করতে পারেন। তাহলে দেখে নিন এর জন্য কী কী লাগছে। লাগছে পটল, পটলের দুই ধার কেটে মাঝে মাঝে খোসা ফেলে দিয়ে আমি দুভাগ করে নিয়েছি। লাগছে আলু, আলু আর পটল এই দুটো মিলিয়ে আমি নিয়েছি 500 গ্রাম। লাগছে একটা বড় টমেটো বাটা, আদা বাটা 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, গোটা মৌরি 1/2 চা চামচ, গোটা জিরা 1/2 চা চামচ, গোটা ধনে 1/2 চা চামচ, নুন পরিমাণ মতো, হিং সামান্য, 3টি এলাচ, 4টি লবঙ্গ, দারচিনি 1 টুকরো, তেজপাতা 1টা, চিনি সামান্য। টমেটো বাটা দেওয়ার কারণে সামান্য চিনি দিচ্ছি, আপনারা চাইলে চিনি না দিয়েও কিন্তু এটা বানাতে পারেন। লাগছে সাদা তেল, সাদা তেলের বদলে আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও এটা কিন্তু বানাতে পারেন। আর নিয়েছি ঘি 1/2 চা চামচ। প্রথমে আমি কিছু মশলা ভেজে নেব, তাই কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে গোটা জিরা, ধনে আর মৌরি দিয়ে দিচ্ছি। এইগুলো কিন্তু তেল না দিয়েই ভাজবো, তবে খুব বেশি ভাজলে হবে না। এবার এগুলো নামিয়ে নেব আর ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এবার কড়াইতে তেল দিচ্ছি। প্রথমে আলু ভাজবো, আলু ভালোভাবে ভেজে নেব। এবার এই ভাজা আলুগুলো তুলে নিচ্ছি। এরপর পটল ভেজে নেব, পটলও ভেজে নেব ভালোভাবে। এবার এই ভাজা পটলগুলো তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা দিয়ে দেব। আমি এলাচ ফাটিয়ে তবেই তেলে দিচ্ছি। হিং দিয়ে দেব, এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা, দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিচ্ছি লঙ্কা হলুদ গুঁড়ো, দেব সামান্য চিনি, দিয়ে দেব আদা বাটা। এবার এই সব উপকরণ খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। সব উপকরণ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেব, দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটল। যদি মনে হয় আরও নুন লাগবে তাহলে এ সময় দিয়ে দিতে পারেন। আলু আর পটল যেন ডুবে থাকে সেই মতো জল দিলেই হবে। এবার এটা ঢাকা দিয়ে হতে দেব 20 মিনিট, তবে আঁচটা কমিয়ে দেব। 20 মিনিট পর ফিরে আসলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা গুঁড়ো, যেগুলো আমি শুকনো কড়াতে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম রান্নার আগে। ঘি দিয়ে দেব। এবার এই সব উপকরণ মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল নিরামিষ আলু পটলের রসা। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।